হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে কিছু কথা বলতে চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি বা বিসি কীভাবে পাবে, কোন কোন কোম্পানি দিয়ে থাকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি কীভাবে পেতে পারো, সবাই পাবে এটা তো নয়, আধার সেন্টার আর ব্যাংক সিএসপি সবাই চায় কিন্তু সবাই পাবে না, কিন্তু তারপরেও কিছুভাবে কিছু মানুষের এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া আছে আর ভাগ্য আর চেষ্টা এই সমস্ত কিছু মিলিয়ে তুমি কিন্তু পেতেও পারো। বিভিন্ন ব্যাংকের সিএসপি আছে, তার ভিতরে আজকের ভিডিওটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিয়ে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসা দিতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, যে ঘন্টি বাটনটা আছে ওটা দাবিয়ে দিতে পারো, তাহলে আমরা যে ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সেই ভিডিও সবার প্রথমে কিন্তু তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওটা স্কিপ না করে দেখো, ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। বন্ধুরা, কোনো ব্যাংকের সিএসপি নিতে গেলে সবার প্রথমে তোমার এলিজিবল হতে হবে। ডাইরেক্ট ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললেও বলতে পারো, কিন্তু কখনও কখনও ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললে না শোনার চান্সটাই বেশি থাকে। সেই জন্য ব্যাংকের দেয়া কর্পোরেট বিসির মাধ্যমে যদি তোমরা যাও তাহলে তোমার কথাটা বেশি করে শোনা হয়। ঠিক সেরকমই যেমন ব্যাংকের সাথে ডাইরেক্ট তুমি কথা বললে না শোনার চান্সটাই বেশি, সেরকম ডাইরেক্ট কর্পোরেট বিসির সাথেও কথা বললে তোমার কথা শোনা হবে। কিন্তু যদি তুমি কোনো ভালো টিমের সাথে যাও, যে টিম ওই কর্পোরেট বিসিকে আরও ব্যাংক সিএসপি দেরকে জুড়িয়েছে বা কানেক্ট করিয়েছে, তাহলে তোমার থেকে সেই টিমের মাধ্যমে যাওয়া কথাটার ভ্যালুটা বেশি দেওয়া হয়। যেমন ডাইরেক্ট ব্যাংক ম্যানেজারের কাছে যাওয়ার থেকে কর্পোরেট বিসির মাধ্যমে যাওয়া ভালো, ঠিক সেরকম কর্পোরেট বিসির মাধ্যমে নিজে যাওয়ার থেকে কোনো টিমের মাধ্যমে কর্পোরেট বিসির মাধ্যমে ওর কাছে যাওয়া। আমরা বারবার বলি, কোনো কোম্পানির সাথে ডাইরেক্ট একা একা জুড়ে যেও না, লোভে বা ফ্রির চক্করে জুড়ে যেও না। তাহলে যা সুবিধা পাবে, তুমি কোনো টিমের মাধ্যমে থাকলে আরও বেশি সুবিধা পাবে। আমরা স্ক্রিনশট দিয়ে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে প্রথমেই বলে দিই, অনেকগুলো কর্পোরেট বিসি হয়তো আছে, তার মধ্যে আমার সামনে যেটা এসছে, আমি আরেকটা ভিডিও বানিয়েছিলাম এনআইসিটি নিয়ে, আরেকটা আছে আতিয়াতি, এরকম কিছু একটা কোম্পানি আমরা স্ক্রিনশট দিয়ে দেবো, আর আরেকটা কোম্পানি আছে ফিয়া গ্লোবাল। তো আজ এই ফিয়া গ্লোবালের পোর্টাল আমরা দর্শন করাবো না, তোমরা চাইলে চেক আউট করতে পারো, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ফিয়া গ্লোবালের কিছু ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব, যে ডিটেলসের সাথে আমরা উদাহরণস্বরূপ আমরা যে নতুন কনসেপ্টে চলার চেষ্টা করছি, মিনিমাম ইনভেস্ট করে আমাদের টিমের সাথে জুড়ে চলার চেষ্টা করছি, তোমাদেরকে জোড়ার চেষ্টা করছি, যেখানে 2-4% মানুষ পজিটিভলি রেসপন্স দিয়েছে, বাকি যে মানুষগুলো বাইরে আছে তাদেরকে অবশ্যই কিছুটা আমাদের মোটিভেট করতে হবে। বন্ধুরা, আধার কার্ড, প্যান কার্ড, আইআইবিএফ সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট, কিছু টাকা ব্যাংকের চেক জমা দিতে হয়, কারেন্ট অ্যাকাউন্ট থাকলে ভালো হয়, নিজের দোকান বা ভাড়াটিয়া দোকান থাকতে হবে, এবং এইপিএস বা ব্যাংক সিএসপি লাইনে তোমাকে কিছুদিন কাজ করছো। ব্যাংক সিএসপি মানেই কিন্তু শুধু ব্যাংকের বিসি আর আধার সেন্টার নয়, আরও প্রচুর সার্ভিস আছে, তার মধ্যে এইপিএস সার্ভিসও আছে। তুমি যদি সেই লাইনে থেকে থাকো বা নতুন আছো তো শুরু করো, ভালো টিমের সাথে জুড়ে যাও, সে টিম আমরা হলে আমরা ওয়েলকাম করব। আর তারপরে তুমি ব্যাংক বিসির জন্য যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু পেলেও পেতে পারো। এই ফিয়া গ্লোবাল কোম্পানি কিন্তু প্রায় 40টা ব্যাংকের বিসি দেয় অল ইন্ডিয়াতে। আমরা তাদের কিছু স্ক্রিনশট দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার একজন কোনো বন্ধু কমেন্টস করেছিলেন বা করেছিল, মাত্র 1700 সামথিং টাকায় বিসি পেয়েছে 4 দিন আগে, তো ভালো কথা। আওয়ার পার্টনার ইকোসিস্টেম, প্রচুর ব্যাংক, প্রচুর কোম্পানি কিন্তু ফিয়া গ্লোবালের সাথে জুড়ে আছে। মার্কেট লিডার হতে হলে কী কী চাই? ইনফ্রাস্ট্রাকচার, 300 উপরে এমপ্লয়ি রয়েছে, আমরা এখনই এমপ্লয়ি রাখছি না, কিন্তু আমাদের টিমে তোমরা যারা জুড়ছো তারা কিন্তু ইন ফিউচারে ভালো প্রফিটে থাকবে, যে কোনো ভালো টিমের সাথে জুড়ে ফ্রি চক্করে পড়ুন। 2800 ব্যাংকিং আউটলেটস আছে এদের, 18% ওমেন ক্যাপস, মহিলাদের 18% শেয়ার আছে, মানে সিস্টেমে ইকোসিস্টেমে আছে। 40টা ফিনান্সিয়াল সার্ভিস আছে, 40+, 50টা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, আর 100 সার্টিফাইড এজেন্ট আছে, DRA। তো বন্ধুরা, এটা বলার মানে হচ্ছে এই কোম্পানিটা যখন শুরু করেছিল তখন এরাও জিরো থেকেই শুরু করেছিল। আজকে দেখো প্রত্যেকটা আইটেমে অনেকটা বড় বড় জায়গায় আছে এবং আরও 10 বছর পরে আরও বড় জায়গায় যাবে। এদের সাথে প্রথমে যারা জুড়েছিল তারা টপে আছে, যারা এখনও জুড়বে তারাও আজ আসবে কিন্তু অনেক পেছনে থাকবে। আমাদের সাথে জোড়ার জন্য ঠিক এই ইকোসিস্টেমটাই আমরা ইউজ করতে চাইছি। রিচ 712 ডিস্ট্রিক্টে আছে, আমরা এখন 8-9 ডিস্ট্রিক্টে আছি, খুব তাড়াতাড়ি আরও অনেক ডিস্ট্রিক্টে ছড়িয়ে পড়ব তোমরা সাথে দিলে।
প্রত্যেকটা স্টেটে আমরা যাব, যেমন এরা রয়েছে গ্রাম প্রায় 46,000 কভার করেছে, তো আমরাও একটা টাইম করব। 8,000 জিপ কোড পিনকোড প্রায় 8,000 কভার করেছে। প্রত্যেকটা জেলাতে আমরা কখনও বলবো না একটা বা দুটো দেবো, চারটে পাঁচটাও হতে পারে, তোমার পিনকোডে হয়তো একজনই হবে। তুমি যতদিন না বলবে, তোমাকে যে লিডগুলো আমরা দেবো, তুমি যতদিন না বলবে যে আমি অত দূর যেতে পারবো না, ততদিন তোমার ওই পিনকোডে আর কোনো ডিস্ট্রিবিউটার আসবে না। আমাদের টিমের পক্ষ থেকে আমরা যে সমস্ত সার্ভিস দেবো, সমস্ত সার্ভিস, যেমন এই কোম্পানিটা প্রায় 40টার ওপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউট ব্যাংকের সাথে টাই আপ করে আছে। তুমি ভাবো এই ধরনের আরও কিছু কোম্পানির সাথে আমাদের টাই আপ আছে, তাহলে আমাদের টিমের সাথে জুড়লে তুমি এই সমস্ত কোম্পানির টোটাল মাধ্যমে প্রায় 200-250 সার্ভিস এর সাথে টাই আপ বা সার্ভিসের সাথে আমরা কিন্তু তোমাদের ইন্ট্রোডিউস ইমিডিয়েটারে কাজ করতে পারি। ভাবো 4600 টাউনস শহর, এখানে বলছে ইম্প্যাক্ট 2,00,000 ডেলি ফুটফল, তোমার কাছে 20টা দিয়ে শুরু হবে, 40টা 60টা 100টা 200 400 100 মাইল, তোমার কাছেও 2,000 ফুটফল রোজ হবে। ভালো টিমের সাথে জুড়ে যাও। 90 কোটি টাকার পার ডে ট্রানজ্যাকশন হয়, 9,000 টাকা দিয়ে শুরু করো, 9,00,000 টাকায় যেতে টাইম বেশি লাগবে না, ভালো টিমের সাথে জুড়ে কাজ করো। 40টা প্লাস পার্টনার রয়েছে, বিল পে দিয়ে এরাও শুরু করেছিল, বিল পেমেন্ট দিয়ে আমরাও রিচার্জ, প্যান কার্ড, বিল পেমেন্ট, অনেক সার্ভিস। দেখো কিছু সার্ভিস নিজের হয়, কিছু সার্ভিস কিছু কোম্পানির মাধ্যমে দেওয়া হয়, পরবর্তীতে যদি তোমাদের স্বাদ পাওয়া যায় তাহলে কিন্তু সেই কোম্পানির সাথে টাই আপ রাখো বা না রাখো, আমরা নতুন করেও শুরু করতে পারি। আর যে কোম্পানিগুলো সার্ভিস দিচ্ছে তারাও কারো না কারোর কাছ থেকে সার্ভিস নেয়, সবার ইনবিল্ট ডেভেলপার হয় না, ঠিক আছে, ডিস্ট্রিবিউটার হয়ে কাজ করতে পারো। অ্যাডভান্টেজ কী আমাদের সাথে জোড়ার অ্যাডভান্টেজ আমরা আইবাটনে দিয়ে দেবো, মানে স্ক্রিনশট দিয়ে দেবো। সিম্পল KYC প্রসেস, ইজি ডকুমেন্টেশন প্রসেস ফর অনবোর্ডিং, মিনিমাল ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড। এ দেখো কোনো কোম্পানি মিনিমাম ইনভেস্ট ছাড়া কিন্তু তাদের সাথে নিজেদের কাউকেই জোড়ে না, কারণ তুমিও তো তার সাথে জুড়ে ইনকাম করবে, সব কিছু তোমাকে সাপোর্ট করবো, সব কিছু করবো আর সব কিছু ফ্রিতে করবো, এটা ভাবলে ভিডিও দেখো, কমেন্টস করো, উত্তর পেয়ে যাবে। পার্সোনাল সাপোর্ট অনলি টিম মেম্বারদের জন্য, আর যেখানে মিনিমাম ইনভেস্টমেন্ট করতেই হবে তোমাকে। ইজি টু অ্যাক্সেস পোর্টাল, বন্ধুরা এখনই পোর্টাল অ্যাক্সেস করার ইজি দেবো তা নয়, কিন্তু আমাদেরকে অ্যাক্সেস করার সহজেই তোমরা আমাদেরকে অ্যাক্সেস করতে পারবে। এখানে 24x7 রয়েছে, আমাদের 24x7 নয়, সকালবেলা ঘুম থেকে ওঠা রাত্রে ঘুমানো পর্যন্ত তোমরা আমাদের অ্যাক্সেস করতে পারো। জুড়ে যাওয়ার পরে তোমাদের নাম্বার সেভ হয়ে যাবে। প্রথমে হয়তো তোমাদের অনেকের সাথে আমি কথা বলছি, সব কল আমি তুলতে পারি না, সম্ভব নয়, কথা বলার একটা লিমিটেশান আছে। ম্যাক্সিমাম মানুষের সাথে কথা বলছি, যারা 2-5% মধ্যে কনভার্ট হয়ে আমাদের টিমে জুড়ছো তাদের নাম্বার সেভ হয়ে যাবে। আর যাদের নাম্বার সেভ হচ্ছে না, যারা 1-2 বার কল করার পরও আমাদের সাথে জুড়ছো না শুধু টাইম পাস বা ইনফরমেশানের জন্য, তাদের কল অ্যাটেন্ড করা হবে না। এতে তোমাদের দুঃখ পাওয়া বা আমাদেরও কষ্ট পাওয়ার কোনো জায়গা নেই, কারণ টিমে জোড়ার এক্সট্রা ফ্যাসিলিটিস তাদের তো দিতেই হবে। বন্ধুরা এই PNB ব্যাংকের ফিয়া গ্লোবালের মাধ্যমেও তোমরা কিন্তু ট্রাই করতে পারো, নিজেরা করলে ওয়েলকাম, ট্রাই করো। যদি আমাদের মাধ্যমে করাতে চাও, অনেক কোম্পানি আছে পাঞ্জাব ন্যাশনালে দেওয়ার জন্য, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাকে ফুলফিল করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, আমাদের মাধ্যমে গেলে পথটা হয়তো সুগম হলেও হতে পারে। তবে আধার সেন্টার আর ব্যাংক CSP দিয়েই দেবো, এই মিথ্যা কথাটা বলে তোমাদের কাউকে আমরা জুড়তে চাই না। তবে হ্যাঁ, টিমে জোড়ার পরে ব্যাংকিংয়ের যে কোনো সার্ভিস যদি তুমি এলিজিবল হও, খানিকটা ভাগ্য যদি তোমাকে সাথ দেয়, যে ডকুমেন্টস দরকার সেটা যদি তুমি কমপ্লিট করো, আমাদের চেষ্টার কোনো খামতি থাকবে না। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ, তোমাদের নিয়ে অনেক আশা ভরসা রয়েছে, তোমরা নিশ্চয়ই নিরাশ করবে না। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।